টাকা তো তার সেমই যাচ্ছে, পপকর্নের দাম তো আর কমাবে না। তুমি বাংলা সিনেমা দেখতে এসছো বলে তোমার পপকর্নের দাম কম বা টিকিটের দাম কম, এটা কখনোই হবে না। আমি কটা হল পাবো, আমি কটা হল পাবো, এই কম্পিটিশনে গিয়ে লাভ নেই। কম্পিটিশন করতে হবে যে আমি কত ভালো সিনেমা বানাতে পারি যাতে বাংলা সিনেমা দেখতেই লোকে আসে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। এবং এই গোটা ভিডিওতে কিন্তু তোমাদেরও ইনভলভমেন্ট আছে, নিচে কমেন্ট সেকশনটা আমাদের সকলের, সেখানে তোমাদের মনে এখন যা যা চলছে নিচে কমেন্ট সেকশন একদম ঢেলে দাও। তো দেখো একটা রিসেন্ট আর্টিকেল, আই থিঙ্ক তোমরা সবাই পড়েছো, আমি কমিউনিটিটাও শেয়ার করেছি, যে হেডলাইনটি এভাবে ছিল যে সাউথের হাওয়া এবার বাংলায় ঢুকে গেছে, দক্ষিণা বাতাস বাংলায় ঢুকে গেছে। অ্যাকচুয়ালি বিজয় দ্য মাস্টার, বিজয় লেটেস্ট সিনেমা মাস্টার, সেটা আমাদের এখানে প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছে এবং বাংলায় সেটা অনেক জায়গায় দেখছি যে অলমোস্ট হাউসফুল যাচ্ছে এবং খুব ভালো রেসপন্সও পাচ্ছে। তো এবার যেটা বলার হলো, তোমাদের মধ্যে থেকে সেখানে মিক্সড রেসপন্স পাচ্ছিলাম, তো এই ভিডিওটা বানানোর পর আরও ক্লিয়ার হয়ে যাবে সেটা, যে অডিয়েন্স কী চায়, এটাকে কী হিসেবে দেখছে, এর ভালো দিক কী, খারাপ দিক কী। আমার মতে এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটার ভালো দিক যেটা হলো যে বাংলা সিনেমার নাম মানে মান সত্যি পড়ে গেছিলো এবং সেখান থেকে ধীরে ধীরে এবার কিছু কিছু প্রোডাকশন হাউসরা ভালো ভালো সিনেমা বানিয়ে সেটাকে ধরে রাখছিলো, এবং কিছু কিছু কমার্শিয়াল সিনেমা যদি আমি বলি সত্যি একদম মানে যাচ্ছে তাই এর দিকেই চলে গেছিলো, সে কারণে অডিয়েন্স আর হলমুখী হচ্ছিলো না। দেখলেও সেই ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা বা যেখানে ভালো কোনো সোশ্যাল মেসেজ আছে সেই ধরনের সিনেমাই বেশি হলে দেখতে যাচ্ছিলো। যেরকম এক্সাম্পল ধরো অসুর দেখতে গেছে লোকে, দেবের সাজবাতি লোকে দেখতে গেছে, উইন্ডোজ প্রোডাকশনের সব সিনেমাগুলো দেখতে যাচ্ছে, শ্রী মুখার্জির সিনেমাগুলো লোকে দেখতে যাচ্ছে, এরকমই আর কি। এসবিএফের সিনেমাগুলো ম্যাক্সিমাম লোকে ভরে ভরে দেখছে, এছাড়া সুরেন্দ্র ফিল্মসও যথেষ্ট সাপোর্ট দিচ্ছিল, এসকে মুভিস তো অনেকটা ডাউন হয়ে গেল। তো যেটা বলার দেখো, এটার ভালো দিক যেটা হলো যে যেহেতু দর্শক হলমুখী হচ্ছিল না, হল মালিকদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল, সিঙ্গেল থিয়েটার বলতে গেলে বন্ধ। তো সেই জায়গায় এমন একটা সিনেমা যেটা দর্শককে হলমুখী করছে, মানলাম সেটা বাংলা সিনেমা না, সেটা সাউথের সিনেমা, সেটা অন্য কোনো বলিউডের সিনেমাও হতে পারে, সেক্ষেত্রে হল মালিকরা কিন্তু খুশি হবে। একটা সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় সেখানে বাংলা সিনেমা কি, কোনো সিনেমাই তো আসছে না, তাই না? তো সেক্ষেত্রে যদি অন্য একটা সিনেমা সেই হলটাকে বাঁচিয়ে রাখে, মাঝে মধ্যে সেখানে বাংলা সিনেমাও কিন্তু আমরা দেখতে পারবো। এবার আরও একটা ভালো দিক যেটা হলো যে এতদিন ধরে আমরা ইউটিউব চ্যানেলে গোল্ডমাইন টেলিফিল্মস বলো বা আদার চ্যানেলে আমরা হিন্দি ডাব ভার্সনগুলো অনেক পরে পরে দেখতাম, ওভারঅল ভালো তো ইন্ডিয়ান সিনেমা, আরও গ্রেটার পার্ট ধরলে গ্লোবাল সিনেমা, আমরা সব সিনেমারই পার্ট। তো ইন্ডিয়ান সিনেমার কথা যদি আমি বলি, এই সিনেমার ফ্যান তো সব জায়গায়, শুধু আমাদের বাংলাতে না, বাংলাদেশেও প্রচুর লোকজন কিন্তু সাউথের সিনেমা দেখে। ফেসবুকে অনেক বড় বড় পেজ আছে যেখানে লাখ লাখ মানে ফ্যান ফলোয়ার্স আছে, সেখানে যারা সাউথের সিনেমা দেখতে ভালোবাসে, সাউথের সিনেমার মানে লিস্ট চায় যে কোন সিনেমাগুলো দেখবো, থ্রিলার সিনেমা বলো, রোমান্টিক সিনেমা বলো, এরকম দেখবো। তো আমরা এতদিন ইউটিউব চ্যানেলগুলোতে হিন্দি ডাব ভার্সন অনেকদিন পরে, দু মাস তিন মাস পরে পেতাম, সেটা সাথে সাথে পেয়ে যাচ্ছি, এটাও তো ভালো দিক। আমরা যারা সেই সিনেমাগুলো দেখতামই অনেকদিন পরে দেখতাম, সেটা এখন যেদিন রিলিজ করছে সেদিনই আমরা দেখতে পারছি, যদি ইন্ডিয়ান সিনেমার নিরিখে আমি ধরি, তো এটাও একটা ভালো দিক। এবার খারাপ দিক যেটা, সেটা হচ্ছে যে এতদিন যদি বাংলায় বাংলা সিনেমায় যদি রিলিজ করতো, যেহেতু বাংলা সিনেমার দেখো কত আর সিনেমা হয়, বছরে যে কটা সিনেমা হয় তার মধ্যে কয়েকটা হাতে গোনা কয়েকটাই ভালো হয়, বাদবাকিগুলো বাজে। এর বাজে সিনেমাগুলোও যখন সিনেমা হলে লাগছে, দর্শক সেগুলো দেখতে যাচ্ছে না, হল মালিকরা ইনকাম করতে পারছে না, ঠিক আছে। এবার খারাপ দিক যেটা হয়ে গেল হচ্ছে, পুজোর সময়ের কথা যদি বলো, 10-12টা সিনেমা একসাথে রিলিজ করতো, বাংলা সিনেমা নিজেদের মধ্যেই কম্পিটিশন চালাতো একটা, এখন সেখানে সাউথের সিনেমা, বলিউডের সিনেমা, বলিউডের সিনেমা আগে থেকে ছিল, এবার সাউথের সিনেমাও ঢুকে গেলো, তাহলে কী হবে? বাংলা সিনেমা যদি আগে কোনো সিনেমার যদি 20টা হলে পেতো, সেটা এখন নেমে যাবে 4-5টা হলে, কিছু করার নেই, তাই না? বাংলা সিনেমার সাথে সাথে এখন তো বাইরের রিজিয়নাল সিনেমাগুলো ঢুকে যাচ্ছে, তো কম্পিটিশন মার্কেট আরও বেড়ে গেলো এবং লোকে ম্যাক্সিমাম যদি বাংলা সিনেমা যদি ভালো মানে না তৈরি হয়, লোকে সেই বলিউডের সিনেমা বা সাউথের সিনেমাগুলি দেখতে হলে যাবে। সেম তো টিকিট প্রাইস তো সেম, 150-200 টাকা দিয়ে একটা মিডিয়োকার সিনেমা দেখার থেকে লোকে বলবে আমি একটা বলিউডের সিনেমা দেখে আসি, একটা সাউথের সিনেমা দেখে আসি, নর্মাল জেনারেল পাবলিক হিসেবে তো তাই বলবে না, টাকা তো তার সেমই যাচ্ছে, পপকর্নের দাম তো আর কমাবে না। তুমি বাংলা সিনেমা দেখতে এসছো বলে তোমার পপকর্নের দাম কম বা টিকিটের দাম কম, এটা কখনোই হবে না। তো আমার যেটা বলার যে খারাপ দিক এটাও যে বাংলা সিনেমা
মানে যা কন্ডিশন তার থেকে আরও ডিটেরিয়েট করতে পারে। হল মালিকদের কথা বলছি না, আমি বাংলা সিনেমার কথা বলছি, কিন্তু হল মালিকরা প্রফিটেই থাকবে। এবার যদি এই সিনেমাগুলো যদি হলগুলোকে বাঁচিয়ে দেয়, হলগুলো যদি রিভাইভ করে, সেখানে সাউথের পাশাপাশি আমরা বাংলা সিনেমাও দেখতে পাচ্ছি। এবার বাংলা সিনেমাকে যেটা করতে হবে, এই সিনেমাগুলোর সাথে কম্পিট করতে হবে। হল কম্পিট করে লাভ নেই, আমি কটা হল পাবো, আমি কটা হল পাবো, এই কম্পিটিশনে গিয়ে লাভ নেই। কম্পিটিশন করতে হবে যে আমি কত ভালো সিনেমা বানাতে পারি যাতে বাংলা সিনেমা দেখতেই লোকে আসে। একই দিনে সাউথের কোনো সিনেমা বলিউডের সিনেমা রিলিজ করতেই পারে, কিন্তু আমাকে অডিয়েন্সকে পুল করতে হবে যে এসে বাংলা সিনেমাটাই যেন দেখে। সেক্ষেত্রে আমি যেটা বলছি, হলের প্রতি কম্পিটিশন না করে, নাম্বার অফ হলস হলের প্রতি না গিয়ে আমি কোয়ালিটির প্রতি কম্পিটিশন করি। ওরা কী কোয়ালিটির সিনেমা বানাচ্ছে, আমরা কী কোয়ালিটির বানাচ্ছি। মানছি বাজেট কম, কিন্তু হোয়েন ইউ হ্যাভ কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে, ভালো সিনেমা কিন্তু কম বাজেটেও বানানো যায়। নইলে বেশি টাকা দিলেও তুমি একটা বাজে সিনেমা ওভারঅল বানাবে। তো এটা মিক্সড ব্যাপার, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে তার। সে কারণে আমার মতে বাংলা সিনেমাকে আরও এনরিচড হতে হবে। পুরনো দিনের যে ফর্ম্যাট, সেই ফর্ম্যাটেও আমরা ফিরে যেতে রাজি আছি। আগে কত সিম্পলিস্টিক সিনেমা তৈরি হতো, সেগুলো দেখতে লোকে কিন্তু ভরে ভরে যেত। এখন তো ম্যাক্সিমাম ডার্ক সিনেমা, গ্রে শেডের ক্যারেক্টারে ভর্তি থাকে, অন্য টোনে সিনেমা তৈরি হয়, ডার্ক সিনেমা যেটাকে বলে আর কি, সেরকম প্রচুর সিনেমা চলে আসছে। সেগুলো থাক, কিন্তু তার পাশাপাশি লোকে আছে সহজ সরল সিনেমা দেখতেও কিন্তু ভালোবাসে, সেই অডিয়েন্সটা হয়তো আমরা হারিয়ে ফেলছি। প্লাস ওটিটি চলে এসছে, ঠিক আছে, ওটিটিতেও কিছু কিছু সিনেমা রিলিজ করতে হবে। সব সিনেমা তো বড় পর্দা পায় না, কিছু কিছু আমরা মোবাইলেও দেখতে রাজি আছি যদি ঠিকঠাক মানে কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি ইন দ্য সেন্স যে মাসে কটা সিনেমা আসবে সেটা। বাংলা সিনেমা তো ওটিটি প্ল্যাটফর্মে বেশি আসেই না। এবার যদি চার পাঁচটা দশটা এইভাবে আসতে থাকে, হাতে গোনা এক দুটো তো ভালো বেরোবেই, তো সেই সিনেমাগুলো ওটিটিতেই আসুক। বড় পর্দা যদি না পাই, ওটিটিতেই আসুক, আমরা ওটিটিতেও দেখবো, সাবস্ক্রিপশন দিয়েই তো দেখছি, তাই না? ফ্রিতে তো আর দেখছি না। তো আমার মতে এই জায়গাটা প্রচণ্ড কনফিউজিং একটা সিচুয়েশন। আরও কয়েক মাস গেলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে যে বাংলা সিনেমা এখন কোন পজিশন পাচ্ছে আর কি। কারণ এরপরে এটা যা শুরুয়াত, এরপরে আরও প্রচুর সিনেমা আসবে। কিন্তু ওদের রিজিনাল সিনেমাগুলোর কথা ভাবো তো, যখন কোনো সিনেমা রিলিজ করে ফ্যান্সরা একদম মানে ফার্স্ট ডে ফার্স্ট শো একই সিনেমা 10 বার 12 বার করে দেখে। খারাপ ভালোর দিকে আমি যাচ্ছি না, আমাদের এখানে কী হয় বলো তো, যখন সিনেমা রিলিজ করে সবাই বলে হ্যাঁ দেখতে যাবো দেখতে যাবো, কিন্তু লাস্ট মোমেন্টে যায় না, সে ভাবে কবে আমি মানে অনলাইনে পেয়ে যাবো তখন আমি দেখবো। এই মেন্টালিটির থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমার নিজের বন্ধুদের মধ্যেও দেখি যে ফার্স্ট ডে ফার্স্ট শো যাবো যাবো বলছে, আমি যখন বলছি তাদেরকে অ্যাপ্রোচ করছি চল ভাই, সে বলছে না পরে যাবো, কালকে যাবো, পরশু যাবো, এরকম করে করে আর যাই না। তারপরে বলে যে এই টেলিভিশনে দিয়ে দিচ্ছে, অনলাইনে চলে এসছে, কী বলবো আর। তো তোমাদের কার কী মতামত দিয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যারা যারা এখন রেডিও শুভে আমি সদস্য উঠিনি, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করেন, এবং সাথে সাথে আমাদের পরিবার সদস্য হয়ে যাও। আমাদের সাথে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।